লাইভে এসে ওবায়দুল কাদেরের বক্তব্যের কড়া প্রতিবাদ জানালেন হিরো আলম। ফেসবুক লাইভে এসে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের কড়া প্রতিবাদ জানালেন বগুড়া 4 ও 6 আসনের উপনির্বাচনে অল্প ভোটে হেরে যাওয়া স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। জাতীয় সংসদকে খাটো করতে বিএনপি হিরো আলমকে উপনির্বাচনে প্রার্থী করেছিল বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্য দিয়েছেন। তার এ বক্তব্যকে ঘৃণ্য মন্তব্য দাবি করেছেন হিরো আলম। শনিবার রাত 9টায় হিরো আলম নিজের ভেরিফাইড ফেসবুক পেজ অ্যাকাউন্ট থেকে লাইভে এসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্যের জবাব দেন। হিরো আলম বলেন, বিএনপি তাকে কেন দাঁড়িয়ে দেবেন? যদি বিএনপি দাঁড় করাতেন তাহলে তো তিনি বিএনপির সাইনবোর্ড নিয়ে ভোট করতেন। এমনকি কেউ দেখেছেন যে ভোট কেন্দ্রে বিএনপির কোনো নেতা তাকে সাহায্য করেছে বা বিএনপি কি মাঠে তার পাশে ছিল? এমন প্রশ্ন রেখে হিরো আলম বলেন, বিএনপি ছিল না বা তাকে দাঁড় করিয়েও দেয়নি, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করেছেন। শীর্ষ নিউজ পাঠকদের জন্য মোহাম্মদ আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ফেসবুক লাইভের বক্তব্যটি তুলে ধরা হলো। ওবায়দুল কাদের স্যার বলেছেন, হিরো আলম এখন জিরো হয়ে গেছে। এটা ভুল বলেছেন। হিরোকে কেউ কোনোদিন জিরো বানাতে পারে না, হিরো হিরোই থাকে। কারণ আমাকে জিরো কেউ বানাতে পারেনি, পারবেও না, এটা আপনি ভুল বলেছেন। হিরো আলম হিরোই আছে। হিরোকে যারা জিরো বানাতে এসেছে তারাই জিরো হয়েছে। হিরো আলম এখন বিএনপির কাজে ভোট দিয়ে চলতেছে। ওবায়দুল কাদের স্যার এ কথাও বলেছেন। হিরো আলম কারো কান্ধের উপর ভর করা চলে না। আজকে এত দূর এসেছে, কেউ সহযোগিতা করেনি। আমি নিজের পরিশ্রম সংগ্রাম করে আজকে আমি হিরো আলম হয়েছি। আমি কারোর উপর ভর করি না। হিরো আলমকে হারানো হয়েছে, এটা একটা কোন প্ল্যান চক্রটা ছিল। তাছাড়া ভোটের আমরা যে পরিবেশ, যে গণদোয়ার দেখেছি, হিরো আলম হারার প্রশ্নই ওঠে না। হিরো আলম হারতে পারে না, হিরো আলমকে প্ল্যান করে হারানো হয়েছে। আরেকটা বিষয় বলেছেন উনি ওবায়দুল কাদের স্যার, পার্লামেন্টকে ছোট করা হবে। হিরো আলম যদি সংসদে যায় তাহলে ছোট করা হবে। আমার কথা, আমাকে যদি আমি যদি পার্লামেন্টে গেলে ছোটই হয় তাহলে ভোটে যখন আমরা লমিনেশন পেপার কিনি তখন আপনাদেরকে তো এটা বলা উচিত ছিল হিরো আলমকে যেন মনোনয়নপত্র বিক্রি করা হয় না। আমরা তো তখন মনোনয়নপত্র বিক্রি, আপনারা বলেছেন গণতন্ত্র দেশ সবাই নির্বাচন করতে পারে, সবাই তো নির্বাচন করতেই পারে, আপনাদের আইনে থাকে আপনার। আর একটা, তাহলে এখানে আমরা ভোটে দাঁড়ালে আপনাদের সংসদ ছোট হবে কেন? সংসদ তো ছোট হওয়ার কথা না। তাহলে আপনাকে আইন করা উচিত পার্লামেন্টে যেতে, কেউ যেতে চাইলে আপনাদেরকে আইন করতে হবে। যার যোগ্যতা নাই সে যেতে পারবে না, যার লেখাপড়া নাই সেও যেতে পারবে না। তারপরে মনে করেন আরো কিছু আপনাকে মনে করেন আমাদের ইয়ে দিতে হবে, যে এই বিষয়ে তারা পার্লামেন্ট যেতে পারবে না। আরেকটা বিষয়ে আপনারা আইন করছেন, যারা স্বতন্ত্র প্রার্থী ভোট করবে তাদের 1% ভোটারের স্বাক্ষর লাগবে। যদি তাই হয়, যারা দলীয়ভাবে ভোট করে তাদের 1% লাগে না কেন? আইন যদি সবার সমান হয় তাহলে আইন চেঞ্জ করতে হবে। সবার জন্য সমান হলে আপনার যারা দলীয় থেকে দাঁড়াবে, যারা স্বতন্ত্র প্রার্থী দাঁড়াবে,
তাদের সবাই হয় 1% থাকতে হবে, নাহলে 1% আইন তুলে দিতে হবে। এবং আপনারা অনেকেই যোগ্যতা নিয়ে কথাবার্তা বলেছেন, আপনি আমাকে সংসদে গেলে অনেকেই আমি দেখেছি কয়েকদিন আগে একটা আইজি কি সাবেক আইজির নামটা ভুলে গেলাম, উনি বলেছে হিজা আলম সংসদে গেলে নাকি সংসদ অপমান করা হবে, ছোট করা হবে। আবার কিছু কিছু লোক বলছে আমরা এত লেখাপড়া করে হিজা আলমকে স্যার কিভাবে ডাকি। তারপরে অনেক বড় বড় কর্মকর্তারা তাইজুল হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর বলেছিলেন যারা সরকারি চাকরি করে তাদেরকে সবাইকে স্যার বলতে হবে, এ কথা উনি বলেছিলেন। তাহলে স্যার তো সবাইকে বলা বলা লাগে, তাহলে আমরা যদি মনে করেন নির্বাচন করে জয়ী হতে পারলাম নি, তাহলে তো স্যার ডাকটা আপনাদের মানা ছিল না। স্যার ডাকটা আপনাদের সমস্যা হলে তাহলে আপনারা নির্বাচনে যারা এমপিরা আছেন তারা একটু পিছন সাইড ঘাটে আসুন, তাদের শিক্ষাগত যোগ্যতা কত, তারা আগে কি ছিল, যাই আপনি খোঁজে দেখেন কেউ মাছ ব্যবসায়িক ছিল, কেউ মানে গার্মেন্টসের ব্যবসায়িক ছিল, কেউ এককালীন ভাবে এই এই এলাকার টপ টেরার ক্যাডার ছিল, অথবা মনে করেন কোনো টাকাওয়ালা ছিল, অথবা কোনো মনে করেন নিম্ন শ্রেণীর লোক ছিল, সবারই আপনি পিছন সাইড আপনি খুঁজে আসেন, দুই চার দশটা লোক দেখবেন শিক্ষিত লোক, ধনবান লোক, ধনীবান লোক, এছাড়া সংসদে তাদেরকে আপনি খুঁজে পাওয়া যাবে না। তাহলে আমি হিরো আলম সংসদে যাওয়া গেলে হার বলতে তো লজ্জায় লাগে, তাহলে আপনাদের ভোটত কেউ দাঁড়ানোর আগেই আমাকে স্যার বলতে একটা বিষয়ে লজ্জা লাগতে পারে আপনাদের। আমার মনে হয় লেখাপড়া কোনো সাবজেক্ট না, আমার যোগ্যতা মনে কোনো সাবজেক্ট না, আমার মনে হয় যে সমস্ত এমপিরা আছে তাদের সাথে দাঁড়ালে আমার সাথে বেমানান। বেমানান কোন দিকে, তার দেখতে অনেক স্মার্ট, অনেক মোটা কাটা, স্বাস্থ্য ভালো, ছোট্ট একটা লোক তো, তা আপনি অত সুন্দর একটা চেহারা, মোটা কাটা চেহারা, হিরো আলমক সেলুট দেবেন, স্যার কবেন, এই জন্য লজ্জা লাগতেছে আপনাদের মনে হয়, এছাড়া মানে কিছু নয়। তাছাড়া হিরো আলমকে কথা বলতে পারে না, আমি কি কথা বলতে পারতেছি না? আচ্ছা সংসদে যে আমাদের কাজটা কি বলুন তো, সংসদে যাওয়ার পরে আমাদের কাজটা হলো সংসদে আমরা যাব জনগণের আমরা সুখ দুঃখের কথা নিয়ে যাবো, তাদেরকে ন্যায্য দাবি, এই দাবি নিয়ে আপনার সাথে কথা বলবে, দেয় আপনারা আমাদেরকে বাজেট দেবেন, আমরা জনগণের জন্য কাজ করব, এর বাইরে তো কিছু না। সংসদে কি আর বাইরে কিছু দরকার আছে আপনাদের? আপনাদের কাছে আমরা যে কোনো বিল পাস করার জন্য যাবো, বিল পাস করে দেবেন, আমরা জনগণের কাজ করব, আপনি আমার চেয়ারা কি করবেন, আমার যোগ্যতা কি করবেন, এসব তো আপনাদের দরকার নেই। জনগণ যদি এসব ভাবত, এই যে আমি ভোটটা করলাম এত ভোট গণধোয়ার কেন, এত ভোট কেন আমাকে দিল? তাই আপনারা অনেকে বলছেন যে হিরো আলম যোগ্যতা নিয়ে কথাবার্তা বলেছেন, তাহলে আপনি তারপরে অনেকে বলতেন, আর তারপরে উবায়দুল কাদের স্যার আরেকটা কথা বলেছেন যে আপনার শক্তিশালী কোনো প্রার্থী নিয়ে আসুন, আপনারা ভোটে দাঁড়ান, শক্তিশালী প্রার্থী লাগবে না। আমি হিরো আলম বলতে চ্যালেঞ্জ করতে চাই আপনাদেরকে, আপনারা সুষ্ঠু একটা নির্বাচন দেন, সব জায়গার প্রতিটায় বুধে সিসি ক্যামেরা দেন, দেখি তো আপনারা হিরো আলম শক্তিশালী কি না, হিরো আলম কি নর্মাল মনে হয়, তাহলে আসুন তো দেখে তা আপনারা নির্বাচন করেন আমার সাথে, প্রতিটা বুধে একটা ক্যামেরা দেন, কেন ইভিএম এ ভোট হবে না, ইভিএম হলো চোর, কেমন করে এটা হলো বাইরের দেশ ডাস্টবিনে ফেলে দিয়েছে, বাইরের দেশে এটা ভোট করে না, সে ডাস্টবিন থেকে আমাদের সরকার কুড়িয়ে নিয়ে এসে বাংলাদেশে নিয়ে আসছে, নিয়ে এসে ভোট করতেছে, এখানেও চুরি চুরি হয়ে গেছে, কারণ আমরা এখানেও কার চুরি হয়,
এখানেও টিভি মারলে একটা যায় একটা, এই সিস্টেম এখানেও আছে। তাই আপনারা ব্যালটের মাধ্যমে ভোট দেন, দেখি আপনাদের শক্তিশালী দল। আমাকে হিরো নর্মাল মনে হইতেছে, শক্তিশালী মনে হইতেছে না, দেখি আপনারা ভোট করুন আমার সাথে শক্তিশালী কিনা। আমি প্রতিদিন আপনারা বুডে একটা করে সিসি ক্যামেরা দেবেন, ব্যালট দেবেন, দেখি আমরা জনগণ আপনাকে সামনে ভোট মারবে, দেখবে সুষ্ঠু নির্বাচন আপনি কেন পাশ করলে কি শক্তিশালী মনে। আমাকে আসুন, দেখি আমার সাথে ভোট করুন আপনারা সুষ্ঠু নির্বাচন দিয়ে, হিরো আলম কি দুর্বল কি না। তো যাই হোক, অনেক কথা বললাম, আর আমি সবাইকে একটা কথা বলতেছি, হিরো আলম কোনো দলের সাথে জড়িত না, না বিএনপি, না আওয়ামী লীগ, না অন্য কোনো দল। আমি হিরো আলম কোনো দলের সাথে জড়িত না, তাই আপনারা আমাকে নিয়ে কোনো দল বেশি মাখামাখি করবেন না, আমি চাই না। আমি কোনো দলে থাকলে আপনারা দেখতে পারলেন আমি দলে যোগ দিয়েছি, আমি কিন্তু আগে থেকে কোনো দলে যোগ দেয়নি, আগেও স্বতন্ত্র প্রার্থী ভোট করেছি, এখনো স্বতন্ত্র প্রার্থী করেছি। তাই আপনারা একজন আরেকজনকে ধরে দেবেন না যে আমি কোনো দলের, আমি কোনো দলের তাকে ভোট করিনি, আমি কোনো দলের লোক না। আমি আবারও বলতেছি, আমি স্বতন্ত্র প্রার্থী, আমার কোনো কোনো দলের সাথে লগেন নাই, কোন দলের আন্ডারে আমি ভোট করতেছি না। তাই আপনারা কেউ আমাকে দলীয় বিষয়ে কেউ কথাবার্তা বলবেন না, আর আপনারা আমাকে অতটা দুর্বল অত ছোটটা ভাবেন না, কারণ আমাকে দুর্বল ভাবলে ভুল করবেন, ছোট করলেও ভুল করবেন, কারণ আমাকে জনগণ কতটা ভালোবাসে। আমার ভোটের ফলাফল কেড়ে নেওয়াতে আপনারা বুঝতে পারছেন সারা বাংলাদেশ জেগে উঠেছে এই বিষয় নিয়ে কথা বলতেছে। আমি ছোট হলে আমাকে না কেউ কথা বলতো না, আজকে কেন এত মনে করেন প্রতিটা টক শো খবর দেশ বিদেশে হিরো আলমের ফলাফল কেড়ে নেওয়া নিয়ে এত মানুষ কথা বলতেছে বলেন। তাই আপনাদেরকে আবারও বলতেছি, আপনারা আমাদের দোয়া করবেন, আমি যেন আমার ভোটের ফলাফল সুষ্ঠু একটা বিচার পাই, আমি যেন এই বিচার নিয়ে আমি আবারও যারা আমাকে ছোট করে ভাবতেছেন আমি সংসদে ডেকে দিতে চাই, যে সংসদে কথা বলতে পারে কিনা, জনগণের জন্য কাজ করতে পারে কিনা, সংসদ যাওয়ার সুযোগ দিয়ে তারপরে কথাবার্তা বলবেন। এই যে অলম আইনজোর সবাইদের সমান হয়, সবাইদের ভোটে দাঁড়ানোর অধিকার থাকে, তাহলে ভবিষ্যতে এই ধরনের কথা আপনারা বলবেন না যে হিরো আলম সংসদে গেলে অপমান করা হবে, না হলে আইন এসব বাতিল করুন, আপনাদের মতো আইন তৈরি করুন, খালি যারা নির্বাচন করতে পারবে তাদের লিস্ট করুন, যে আপনাদের পদবি দেন, এই পদবি থাকলে তারা নির্বাচন করতে পারবে, তাহলে আমরা দাঁড়াবো না যে আমাকে এই পদবি না থাকলে। তাছাড়া অনেক কথা বললাম, আমার কথায় কোনো ভুল হলে ক্ষমা করবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।